ভালোবেসে বিয়ে সুখ সইল না। বিয়ের আট মাসের মধ্যেই মৃত্যু গৃহবধূর। পণের দাবিতে অত্যাচারের অভিযোগ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। ভালোবেসে বিয়ে কপালে সুখ সইল না। বিয়ের আট মাস ঘুরতে না ঘুরতেই মৃত্যু হল গৃহবধূর। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকই খুন করেছে গৃহবধূকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। ঘটনায় মৃত গৃহবধূ প্রতিভা মণ্ডল। মৃতার বাপের বাড়ি সূত্রে খবর, ফোনালাপে সুদীপ মণ্ডল নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিভার। আট মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সুদীপকে বিয়ে করে প্রতিভা। সুদীপ পেশায় পাইলিংয়ের শ্রমিক। অভিযোগ, ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পর থেকেই প্রতিভার শ্বশুরবাড়ি অর্থাৎ সুদীপের বাড়ির লোক প্রতিভাকে নানা রকমভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করত। প্রতিভার ওপর চাপ দিত বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। সুদীপকে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো। প্রতিভার বাবা মা দিনমজুর, অভাবের সংসার, তাই মেয়ের শ্বশুরবাড়ির দাবি তারা মেটাতে পারেনি। করেছে, আমরা দুজনে কথা বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো, কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটা ওকে সবসময় টর্চার করতো, অশান্তির মধ্যে আছে, মানসিকভাবে টর্চার করতো সবসময়। খালি আমার বাবা, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে, বলা তোর বাবার এখন বাইক দিতে হবে, আমার বাবা কোথায় পাবে বাইক? আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বরকে, ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো, ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ও ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো, এর শাস্তি যায়, আমরা আর কিচ্ছু চাই না। মৃতার পরিবারের দাবি, পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে দিনের পর দিন প্রতিভাকে স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হয়েছে। প্রতিভার বাপের বাড়ির লোক জানায়, গতকাল রাতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করত, তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য, সোনার চেনের জন্য, যেটাকে যৌতুক বলা হয়, মানসিক শারীরিকভাবে টর্চার করত। তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো, কিংবা কখনো দেখা হলে সেটা বলতো। তো আমরা ভেবেছিলাম যে প্রেম করে বিয়ে হয়েছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে। প্রতিভার পরিবারের অভিযোগ, তাদের বোন বিষ খায়নি, বোনের শ্বশুরবাড়ির লোকেরা তাকে অত্যাচার করে মেরে ফেলেছে। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর প্রতিভার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সকলে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃত প্রতিভার পরিবার। ওই আট ন মাস হয়েছে, ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি, সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিং এর কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। ও ওই আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে, ওর নিজের পিছমশা না যেটা হয়, ওখানটায় এসে থানায় বলে গেল, বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো। তখন আমরা তার বোমের মতো আওয়াজ হতে, তখন তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের, আমার ওই বোনের বর যে মেরেছে, মানে ধরে ধরে বসিয়েছে। আমার বোনের তো ক্ষমতা নেই, আর গাল দেখে না কি লালা পড়ছে, বলে বিষ খেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, রায়দিঘি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।